শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রাখল নেদারল্যান্ডস। বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস দুই দল আছে। বাংলাদেশকে এই পর্ব টপকে যেতে হলে দুই দলকে হারানোর আশা করেছিল লাভ সবুজের যাত্রীবাহী সমর্থকরা, কিন্তু বিশ্বকাপের আগেই বাংলাদেশের সতর্কবার্তা দিয়ে রাখল নেদারল্যান্ডস। গতকাল মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ডাচরা। এতে বাংলাদেশ জানতে পারলো যে শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারানো মোটেই সহজ হয় নাই, কিন্তু বাংলাদেশের পক্ষে নেদারল্যান্ডসকে হারানো সহজ হবে না। গতকালের ম্যাচে আগে ব্যাট করতে নেমে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 180 রান করে নেদারল্যান্ডস। টপদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় জয় পায় ডাচরা। জবাবে ব্যাট করতে নামে 60 রানে 5 উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে অধিনায়ক ওয়ানিন্দু হাজারিকা 15 বলে 42 রানের ঝোড়ো ইনিংস আর দাশুন সানাকার অপরাজিত 35 রানের ইনিংস মান বাঁচায় লঙ্কানদের। শেষমেশ নেদারল্যান্ডসের দারুণ বোলিং নৈপুণ্যে লঙ্কানরা অলআউট হয়ে গেছে 160 রানে। হাতে তখনও 1 ওভার বাকি ছিল। দারুণ এই জয়ে বিশ্বকাপের একটি আত্মবিশ্বাস জয় পেল নেদারল্যান্ডস, যে কারণে বিশ্বকাপের মূল পর্বে ম্যাচে বাংলাদেশকে থাকতে হবে অতিমাত্রায় সতর্ক। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবে। আপনাদের অনুপ্রায় পুনরায় আমাকে পরবর্তীতে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে।